বন্ধুগণ ইকোনমিক্সের আজকের এই শিডিউলে আমরা ইকোনমিক্সের ভূমিকা অর্থনীতির ভূমিকা চ্যাপ্টারটা দেখব এখানে আমরা ইকোনমিক্সের কিছু টার্ম বুঝে নেওয়ার চেষ্টা করব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ইকোনমিক্স সম্পর্কে আমি যে যে ভিডিও বানাচ্ছি সেগুলি একটি প্লে লিস্ট করে এই চ্যানেলে আপলোড করে রাখছি সেই প্লে লিস্টটা যদি আপনারা দেখতে চান তাতে আমি যা যা ভিডিও আপলোড করছি সেগুলো যদি দেখতে চান তাহলে এই চ্যানেলে প্লে লিস্টে চলে যাবেন সেখানে সেটা পেয়ে যাবেন সেটির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও ভারতের ইতিহাস ভারতের ভূগোল সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতেও এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্ট সবকটি প্লে লিস্টের সবকটি প্লে লিস্টের লিঙ্কই আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ইকোনমিক্স এই বিষয়ে যাওয়ার আগে প্রথমেই জানতে হবে এই ইকোনমিক্স শব্দটা কোথা থেকে এসছে ইকোনমিক্স এই শব্দটা একটি গ্রিক শব্দ থেকে এসছে ইকোনমিক্সকে ভাগ করলে আমরা দুটো শব্দ পাবকোস এবং নোমিয়া ঐকোস এবং নোমিয়া এই ঐকোস আর নোমিয়া এই দুটো গ্রিক শব্দ আর এই দুটি গ্রিক শব্দ থেকেই ইকোনমিক শব্দটি এসছে শব্দের অর্থ হচ্ছে হাউস হোল্ড শব্দটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে পাবো হাউস আর নোমিয়া এই শব্দটা যদি আমরা কনভার্ট করি তাহলে পাবো তাহলে হাউসহোল্ড আর ম্যানেজমেন্ট হাউসহোল্ড বলতে গৃহস্থলী এবং ম্যানেজমেন্ট হলো ম্যানেজমেন্ট হলো ব্যবস্থাপনা তাহলে গৃহস্থলী এবং ব্যবস্থাপনা এই দুটি শব্দ থেকেই ইকোনমিক্স এসছে তাহলে ঐকোস এবং নোমিয়া এই দুটি গ্রিক শব্দ এবং এর থেকে ইকোনমিক্স শব্দটা আমরা পাই এই ইকোনমিক্স সাবজেক্টের কাজ কি কেন আমরা এই ইকোনমিক্স সাবজেক্টটা পড়ি বা প্রোডাকশান মানে এটার ফাংশান ফাংশান হচ্ছে প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর ইকোনমিক্সের ফাংশন হচ্ছে প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন অর্থাৎ উৎপাদন এবং বন্টন প্রোডাকশান বাংলা হচ্ছে উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন এর বাংলা হচ্ছে বন্টন এই দুটি কাজে সহায়তা করাই হচ্ছে ইকোনমিক্সের কাজ এবার ইকোনমিক্স অবজেক্টিভ বা কার্যকারিতা অবজেক্টিভ কি মানুষের জীবনে প্রচুর চাহিদা রয়েছে কিন্তু সেই চাহিদা যতটা রয়েছে সেই সেই সমপরিমাণ সম্পদ আমাদের হাতে নেই যতটা মানুষের চাহিদা রয়েছে তার থেকে অনেক কম সম্পদ এই পৃথিবীতে রয়েছে তো মানুষের সেই বিশাল চাহিদাকে যে সামান্য সম্পদ রয়েছে তাই দিয়ে পূরণ করাই হচ্ছে ইকোনমিক্সের অবজেক্টিভ বা কার্যকারিতা ইকোনমিক্স অবজেক্টিভ হচ্ছে টু ডিল উইথ আনলিমিটেড হিউম্যান উইথ লিমিটেড রিসোর্সেস তাহলে যেটা বললাম যে মানুষের প্রচুর চাহিদা রয়েছে সেই চাহিদাকে যে সামান্য যোগান রয়েছে সেই যোগান দিয়ে পূরণ করাই হচ্ছে ইকোনমিক্সের কাজ এই ইকোনমিক্স সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে প্রোডাকশান যার বাংলা হচ্ছে উৎপাদন উৎপাদন বা প্রোডাকশান এটা বলতেই আমরা বুঝি কোনো কিছুকে তৈরি করা কোনো কিছু তৈরি করলেই উৎপাদন বা প্রোডাকশান হয় কিন্তু ইকোনমিক্সের ভাষায় প্রোডাকশান বা উৎপাদন কিন্তু কোনো কিছু তৈরি করে দেওয়াই শুধু নয় কোনো জিনিস তৈরি করলেই প্রোডাকশান বা উৎপাদন ক্ষেত্রে হবে না তাহলে ইকোনমিক্সের ভাষায় প্রোডাকশান বা উৎপাদন কাকে বলে ইকোনমিক্সের ভাষায় প্রোডাকশান বা উৎপাদন হচ্ছে ইনকাম জেনারেশন পাওয়ার অফ অ্যান্ড অ্যাক্টিভিটি ইনকাম জেনারেশন পাওয়ার অফ অ্যান্ড অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো কাজ থেকে যদি আয় উৎপাদন হয় তাহলেই তাকে বলা হবে উৎপাদন বা প্রোডাকশান কোনো কাজ থেকে যদি আয় উৎপাদন হয় সেটাই হবে প্রোডাকশান বা উৎপাদন আমি বাড়িতে বসে একটা কিছু তৈরি করলাম সেটা আমি বাজারে বিক্রি করলাম না আমি নিজের ইচ্ছে আমি নিজের কাছেই সেটা রেখে দিলাম তাহলে ইকোনমিক্সের ভাষায় কোনো কিছুই উৎপাদন হলো না বা আমি কিছু জিনিস তৈরি করলাম সেটা আমি নিজের জন্য ইউজ করলাম তাহলেও কিন্তু ইকোনমিক্সের ভাষায় রকম উৎপাদন হলো না কিন্তু আমি যদি বাড়িতে একটা কোনো জিনিস তৈরি করি সেটা বাজারে নিয়ে যাই বাজারে নিয়ে গিয়ে সেটা যদি আমি বিক্রি করি তার থেকে কিছু আয় উৎপন্ন হলো সেটাই হচ্ছে তখন প্রোডাকশান বা উৎপাদন ইকোনমিক্সে প্রোডাকশান বা উৎপাদন দু দুরকমভাবে হয় অর্থাৎ দুটো পদ্ধতি অবলম্বন করে উৎপাদন হয় একটা হচ্ছে শ্রম নিবিড় শ্রম নিবিড় পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে মূলধন নিবিড় পদ্ধতি শ্রম নিবিড় পদ্ধতি এবং মূলধন নিবিড় পদ্ধতি শ্রম নিবিড় পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল সরি লেবার ইন্টেন্সিভ টেকনোলজি আর মূলধন নিবিড় পদ্ধতিকে বলা হয় ক্যাপিটাল ইনটেনসিভ টেকনোলজি এই দুটো জিনিস সম্পর্কে আমরা এবার দেখব কিন্তু তার আগে একটা জিনিস জানতে হবে যে প্রোডাকশান বা উৎপাদন দু রকম জিনিসের হতে পারে দু রকম জিনিস উৎপাদিত হতে পারে একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাকশান অর্থাৎ যে সমস্ত জিনিস উৎপাদন আমরা চোখে দেখতে পাই কোনো স্থায়ী জিনিস তৈরি করাকেই বলা হচ্ছে ফিজিক্যাল প্রোডাকশান যেমন এই পেন থেকে শুরু করে এই ব্ল্যাকবোর্ড যা কিছুই আমরা দেখতে পাচ্ছি সেটার উৎপাদন করা হলেই সেটা হয়ে যাবে ফিজিক্যাল প্রোডাকশান আবার এমন কিছু জিনিস আছে সেটা উৎপাদন হলেও আমরা চোখে দেখতে পাই না সেটাকে বলা হয় সেবা বা সার্ভিস সেবা বা সার্ভিস কীরকম কোনো একজন শিক্ষক পড়াচ্ছেন তার বদলে তিনি ফিস নিচ্ছেন তাহলে শিক্ষক যখন পড়াচ্ছেন কি এবং তার বদলে যখন ফিস নিচ্ছেন একটা আয় উৎপন্ন হচ্ছে সেটাও একটা উৎপাদন সেটা হচ্ছে সার্ভিস বা সেবা উৎপাদন ডাক্তার রোগী দেখছেন তার বদলে ফিস নিচ্ছেন এটা একটা সার্ভিস এটাও একটা উৎপাদন বা প্রোডাকশান তাহলে ফিজিক্যাল প্রোডাকশান অর্থাৎ কোনো জিনিস প্রোডাকশান হলে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সার্ভিস প্রোডাকশান হলে মানে সেবা উৎপন্ন হলে সেটা আমরা চোখে দেখতে পাই না সেটাকে আবার বলা হয় ইনভিজিবেল প্রোডাকশান ইনভিজিবেল কারণ আমরা সেটা চোখে দেখতে পাই না তাহলে উৎপন্ন দ্রব্য দু রকমের হতে পারে তো এই দু রকমের উৎপন্ন দ্রব্য দু রকম পদ্ধতিতে উৎপাদিত হতে পারে একটা হচ্ছে শ্রম নিবিড় পদ্ধতি একটা হচ্ছে মূলধন নিবিড় পদ্ধতি ধরা যাক কোনো একটা দ্রব্য উৎপন্ন করার জন্য জন শ্রমিক নিযুক্ত করা হয়েছে তার বদলে ক্যাপিটাল বা মূলধন নিযুক্ত করা হয়েছে পাঁচ টাকা এটা হচ্ছে লেবার এটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন তো যেখানে লেবারের সংখ্যা বেশি কিন্তু ক্যাপিটালের পরিমাণ কম সেইখানটাকে এই পদ্ধতিকে বলা হচ্ছে শ্রম নিবিড় পদ্ধতি আবার বলছি ধরা যাক জন লেবার বা শ্রমিক কোনো একটা কাজের জন্য নিযুক্ত করা হয়েছে তার বদলে পাঁচ টাকা ক্যাপিটাল বিনিয়োগ করা হয়েছে সেই জিনিসটা তৈরি করার জন্য তাহলে সেখানে লেবারের সংখ্যা বেশি শ্রমিকের সংখ্যা বেশি ক্যাপিটালের পরিমাণ কম এই পদ্ধতিকে বলা হচ্ছে শ্রম নিবিড় পদ্ধতি এখানে শ্রমিক বেশি ব্যবহার করা হচ্ছে যে সমস্ত দেশে জনসংখ্যা অনেক বেশি সেই সমস্ত দেশে এই পদ্ধতিতেই উৎপাদন করা হয় যেমন আমাদের দেশ ভারত ভারতে জনসংখ্যা অনেক বেশি সেই তুলনায় ক্যাপিটাল বা মূলধনের পরিমাণ অনেক কম তাই আমাদের দেশে এই শ্রম নিবিড় পদ্ধতি অবলম্বন করা হয় আবার কোনো জায়গায় যদি পাঁচজন লেবার ধরা যাক নিযুক্ত করা হয়েছে তার বদলে দশ টাকা ক্যাপিটাল দেওয়া হয়েছে বিনিয়োগ করা হয়েছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ পদ্ধতি বা মূলধন নিবিড় পদ্ধতি এই পদ্ধতিতে তাহলে লেবারের সংখ্যা কম ক্যাপিটালের পরিমাণ বেশি তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা কাজ যদি দশজন যদি করছিল এখানে পাঁচজন করছে সেই কাজটা কি করে শেষ হবে ক্যাপিটাল ইন্টেন্সিভ পদ্ধতি বা মূলধন নিবিড় পদ্ধতিতে লেবার বা শ্রমিকের জায়গা নেয় কোনো যন্ত্রপাতি এখানে যন্ত্রপাতি ব্যবহার বেশি করা হয় তার বদলে তার ফলেই লেবারের সংখ্যা কমানো সম্ভব হয় কিন্তু দু উৎপাদন একই সময় হয় যে কোনো উন্নত দেশে এই পদ্ধতি ব্যবহার করা হয় মূলধন নিবিড় পদ্ধতি কারণ সেখানে শ্রমিকের সংখ্যা অনেক কম জনসংখ্যা কম সেই কারণে শ্রমিকের সংখ্যা কম হয় শ্রমিকের সংখ্যা কম হওয়ার ফলে শ্রমিক কম ব্যবহার করতে হয় কিন্তু তাদের হাতে ক্যাপিটাল বা মূলধন অনেক বেশি থাকে তাই তারা মূলধন বিনিয়োগ করে বেশি এবং এর ফলে তারা অনেক নতুন নতুন বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে এবং সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ইন্টেনশিপ পদ্ধতি বা মূলধন নিবিড় পদ্ধতি এই উৎপাদন থেকে ইকোনমিক্সের তিনটে বেসিক কোশ্চেন আসে যাকে বলা হচ্ছে থ্রি বেসিক কোশ্চেনস প্রথম হোয়াট টু প্রডিউস সেকেন্ড হাউ টু প্রডিউস থার্ড ফর হুম টু প্রডিউস ইকোনমিক্সে এই তিনটে কোয়েশ্চেন সবসময় এসে থাকে যে হোয়াট টু প্রডিউস কি উৎপাদন করবো হাউ টু প্রডিউস কেমনভাবে উৎপাদন করব এবং ফর হুম টু প্রডিউস কার জন্য উৎপাদন করব এই তিনটে প্রশ্নের উত্তর দিচ্ছে ইকোনমিক্স কি করে প্রথম প্রশ্ন হোয়াট টু প্রডিউস কী উৎপাদন করব কি জিনিস উৎপাদন করব বাজারে যেটার চাহিদা রয়েছে সেটাই স্বাভাবিকভাবে উৎপাদন করা হবে বাজারে যদি ধরা যাক শীতকালে বাজারে শীত চাহিদা রয়েছে তাহলে তখন শীত বস্ত্রই উৎপাদন করা লাভজনক তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ডিম্যান্ডেড গুডস বিভিন্নভাবে আমরা এটা দেখতে পাই বর্তমান পরিস্থিতিতে মোবাইল ফোন বেশি ব্যবহার হয় ল্যান্ডফোনের অপেক্ষা তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমি প্রশ্ন করি হোয়াট টু প্রডিউস কী প্রডিউস করবো তাহলে এবং তার এবং যদি দুটো অপশান থাকে ল্যান্ডফোন এবং মোবাইল ফোন তাহলে কোনটা উৎপাদন করা লাভজনক মোবাইল ফোন কারণ ল্যান্ড ফোন এখন অতটাও ব্যবহার হয় না তো হোয়াট টু প্রডিউস ডিম্যান্ডেড গুডস এখন যেহেতু মোবাইল ফোনের ডিম্যান্ড বেশি তাহলে সেই জিনিসটার উৎপাদন করাই লাভজনক তাহলে প্রথম প্রশ্ন হোয়াট টু প্রডিউস বা কি বা কি উৎপাদন করব তার উত্তর হচ্ছে ডিম্যান্ডেড গুডস বা চাহিদা চাহিদাযোগ্য জিনিস এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় হাউ টু প্রডিউস কেমনভাবে প্রডিউস করব এর উত্তর দিচ্ছে ইকোনমিক্স দুটো পদ্ধতিতে আয়দার তুমি শ্রম নিবিড় পদ্ধতি নাও অথবা মূলধন নিবিড় পদ্ধতি নাও যদি তুমি যেখানে প্রোডাকশান করছো যেখানে তুমি যেখানে তুমি উৎপাদন করছো সেখানে যদি শ্রমিকের সংখ্যা বেশি থাকে তাহলে শ্রম নিবিড় পদ্ধতি নাও যদি সেখানে শ্রম শ্রমিকের সংখ্যা কম থাকে কিন্তু মূলধনের পরিমাণ বেশি থাকে তাহলে মূলধন নিবিড় পদ্ধতি নাও তাহলে হাউ টু প্রডিউস এর অ্যান্সার দুটো আইদার শ্রম নিবিড় পদ্ধতি বা লেবার ইন্টেন্সিভ মেথড অথবা মূলধন নিবিড় পদ্ধতি বা ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড এবার তিন নম্বর প্রশ্ন ফর হুম টু প্রডিউস কার জন্য উৎপাদন করব স্বাভাবিকভাবেই উৎপাদন তার জন্যই করব যার কাছে তার চাহিদা রয়েছে ধরা যাক কোন ওষুধ একজন রোগীর কাছেই সেই ওষুধের চাহিদা রয়েছে তাহলে আমি উৎপাদন যদি আমি উৎপাদক হই আমি যদি জিনিস মানে ওষুধ তৈরি করি তাহলে আমি কার জন্য ওষুধটা তৈরি করব যে রোগী তার জন্য অবশ্যই যে রোগী তার জন্য আমি জিনিস তৈরি করব যার রোগ হয়নি তার জন্য আমি ওষুধ তৈরি করব না তাহলে ফর হুম টু প্রডিউস বা কার জন্য উৎপাদন করব তার উত্তর হচ্ছে ইকোনমিক্সটা দিচ্ছে সেটা হচ্ছে যার কাছে চাহিদা রয়েছে যার চাহিদা রয়েছে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে একজন অর্থনীতিবিদ যার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ ইনি একটি বই লেখেন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সেই বইটার নাম হচ্ছে বইটার নাম খুব বড় বইটার নাম হচ্ছে and inquiry into the nature and comes of wealth of nation অ্যান এনকোয়ারি ইন টু দ্য নেচার অ্যান্ড কামস অফ ওয়েলথ অফ নেশন এই বইটা লেখেন অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই বইটার নাম পরীক্ষায় ভেঙে ভেঙেও জিজ্ঞেস করতে পারে এরম জিজ্ঞেস করা যায় এরমও প্রশ্ন হয় যে অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার এই অবধি অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার এই বইটার কে রচনা করেছেন সেটা হবে অ্যাডাম স্মিথ আবার এরামও জিজ্ঞেস করা হয় কামস অফ ওয়েলথ অফ নেশন এই বইটাকে রচনা করেছেন এটাও এটা রচনা করেন অ্যাডাম স্মিথ আবার এরামও জানতে চাওয়া যেতে পারে পুরো বইটার নাম দিয়ে অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কামস অফ ওয়েলথ অফ নেশন এই বইটা কে রচনা করেন সেটা অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইনি রচনা করেন এই বইটার নাম বলার কারণ হচ্ছে এই বইটা লিখেই অ্যাডাম স্মিথ ইকোনমিক্স সম্পর্কে আমাদের ধারণা দেন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং সেই কারণেই অ্যাডাম স্মিথকে বলা হয় অফ ইকোনমিক্স অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স এছাড়াও অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স বা শাস্ত্রীয় অর্থনীতির জনক শাস্ত্রীয় অর্থনীতির জনক ফাদার অফ ইকোনমিক্স বা ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স এটা বলা হয় অ্যাডাম স্মিথকে এরপরে উনিশশো পঁয়ত্রিশ সালে আরও একজন অর্থনীতিবিদ আর একটি বই লেখেন এই অর্থনীতিবিদের নাম হচ্ছে জে এম এস ই কেনস জে এম কেনস জে এম কেনস ইনিও একটি বই লেখেন যে বইটার নাম থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ বহুবার প্রশ্নে এই বই দুটোর নাম তুলে দেওয়া হয় এইবার আমরা দেখব ইকোনমি সম্পর্কে ইকোনমি এতক্ষণ যেটা দেখছিলাম সেটা ছিল ইকোনমিক্স আর এখন এবার দেখবো ইকোনমি দুটো জিনিস কিন্তু আলাদা অনেকেই ইকোনমিক্সকে ইকোনমি বলে আবার ইকোনমিকে ইকোনমিক্স বলে কিন্তু এই দুটো এক নয় ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট এতক্ষণ যে ইকোনমিক্স বললাম এটা একটা সাবজেক্ট মানে ইকোনমিক্স যদি বলি সেটা একটা সাবজেক্ট বা বিষয় ইকোনমিক্সের বাংলা হচ্ছে অর্থ শাস্ত্র তাহলে এটা একটা সাবজেক্ট আর ইকোনমি হচ্ছে অর্থ ব্যবস্থা ইকোনমির বাংলা হচ্ছে অর্থ ব্যবস্থা ইকোনমিক্স যেখানে অর্থশাস্ত্র সেখানে ইকোনমি হচ্ছে অর্থ ব্যবস্থা এর বাংলা তাহলে কোনো একটি কোম্পানি বা কোনো একটি দেশ এর এর আমরা আলোচনা করি অর্থ ব্যবস্থা তার ব্যবস্থাটা কীরকম সেটা আমরা আলোচনা করি ইকোনমি আলোচনা করি আর ইকোনমিক্স এর মধ্যেই ইকোনমি আছে অর্থাৎ এই ইকোনমি ব্যাপারটা ছোট। কিন্তু ইকোনমিক্স তার থেকে অনেক বড় সম্পূর্ণ ব্যবস্থাটাকে নিয়ে এই এই সাবজেক্টটা তৈরি হয়েছে যার নাম ইকোনমিক্স ইকোনমিক্সকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং অপরটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স কি মাইক্রো ইকোনমিক্স হচ্ছে কোনো একটা একক বস্তুর বিহেভিয়ার বা পারফরমেন্স যদি আমরা আলোচনা করি সেটা হবে মাইক্রো ইকোনমিক্স ধরা যাক কোনো একটা কোম্পানি কোম্পানি কোনো একটা কোম্পানি ধরা যাক কোম্পানি এ এই কোম্পানিটা কি ধরনের জিনিস তৈরি করে সেই সমস্ত জিনিসের কীরকম চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য এই কোম্পানিটা কীরকম যোগান দেয় এই সমস্ত যদি আমরা আলোচনা করি সেইটা পড়বে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে কিন্তু সেখানেই ম্যাক্রো ইকোনমি শুধুমাত্র একক কোনো জিনিস নিয়ে আলোচনা নয় এখানে সম্পূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা বোঝায় ধরা যাক কোনো একটি দেশ দেশের সম্পূর্ণ ইকোনমি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স তাহলে সেইগুলো পড়ে যাবে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে যেমন ধরা যাক ন্যাশনাল ইনকাম এই জিনিসটা সম্পূর্ণ একটা দেশের আলোচনা করা হয় শুধুমাত্র কোনো কোনো একটা একটা কোম্পানি বা বাড়ির করা হয় না তো এই জিনিসগুলো পড়ে যাবে ম্যাক্রো ইকোনমিক্স মধ্যে এইবার আমরা দেখব ইকোনমি সম্পর্কে আগেই বললাম ইকোনমির বাংলা হচ্ছে অর্থব্যবস্থা আর এই ইকোনমিকে তিনটে ভাগে ভাগ করা যায় তিনটে ভাগ একটা হচ্ছে প্রথম ধনতান্ত্রিক দ্বিতীয় সমাজতান্ত্রিক এবং তৃতীয় মিশ্র ধনতান্ত্রিক অর্থনীতি সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা ইংরাজি করলে ধনতান্ত্রিক হচ্ছে ক্যাপিটালিস্ট সরি ক্যাপিটালিস্ট ক্যাপিটালিস্ট ইকোনমি সমাজতান্ত্রিক এর ইংরাজি হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি এবং মিশ্র অর্থব্যবস্থার ইংরাজি হচ্ছে মিক্সড ইকোনমি তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা ক্যাপিটালিস্ট ইকোনমি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা সোশ্যালিস্ট ইকনমি এবং মিশ্র অর্থব্যবস্থা বা মিক্সড ইকোনমি এই তিনটে ভাগে অর্থব্যবস্থা বা ইকোনমিকে ভাগ করা যায় এবার আমরা একে একে এই ব্যাপারগুলো বুঝব প্রথমে আমরা দেখব ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে একে ইংরেজিতে বলে ক্যাপিটালিস্ট বা ফ্রি মার্কেট ইকোনমি 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 বা ফ্রি মার্কেট যার বাংলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একে আবার পুঁজিবাদী ব্যবস্থাও বলা হয় এই ইকোনমিতে কোনো একটা জিনিসের দাম কি হবে সেটা ঠিক করে কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি কোনো একজন ব্যক্তি ঠিক করে যে কোনো জিনিসের দাম কি হবে কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে কোনো একজন কোনো একটি বিজনেস হাউস মানে কোনো একটি কোম্পানি বা কোনো একটি ফার্ম বা কোনো একজন ব্যবসায়ী ঠিক করবে যে জিনিসের দাম কি হবে কিন্তু তাহলে বক্তব্য হচ্ছে একজন ব্যক্তি যখন কোনো একটা জিনিসের দাম করবে সে নিজের ইচ্ছে মতো করে ফেলবে কোনো একটা জিনিস যদি অরিজিনালি দাম হওয়া উচিত দশ টাকা সে নিজের ইচ্ছে মতো একশো টাকা করতে পারে হাজার টাকা করতে পারে কিন্তু এই ব্যাপারে কিন্তু এই জিনিসটা এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হয় না কারণ এখানে একটা কম্পিটিশান কাজ করে ফলে এই অর্থ ব্যবস্থার অবজেক্টিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন ব্যবস্থার মূল উদ্দেশ্য ধরা যাক আমাদের দেশের চিত্রটা আমরা যদি ভেবে নিই আমাদের দেশে যদি সমস্ত জিনিস কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা এক একটি কোম্পানি তৈরি করত ধরা যাক দেশে কোনো সরকারি জিনিস নেই রেল চালাচ্ছে কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি কোনো একটি কোম্পানি ব্যাংক চালাচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানে প্রাইভেট কোম্পানি তাহলে কি হতো তাহলে তাদের মূল উদ্দেশ্য হতো কিভাবে প্রফিট করা যায় এক কথায় যদি দেশে সমস্ত কিছুই বেসরকারি উদ্যোগে হতো তাহলে সেটাই হয়ে যাবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এরম কিছু দেশ আছে যেখানে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চলে যেমন ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র ইউকে বা ইউনাইটেড কিংডম জাপান জার্মানি এই সমস্ত দেশে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চলে এর পরের ব্যবস্থা হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক এর ইংরেজি কি সোশ্যালিস্ট বা একে আবার বলা হয় কম্যান্ড ইকোনমিস সমাজতান্ত্রিক যার ইংরাজি হচ্ছে সোশ্যালিস্ট বা কমান্ড ইকোনমি কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পূর্ণভাবে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার উল্টো এখানে কোনো রকম ইন্ডিভিজুয়াল ব্যক্তি কিছু স্থির করে না এখানে যা স্থির করবে সেই সবই করবে হচ্ছে সরকার বা গভর্নমেন্ট সরকার যেরাম ঠিক করবে সরকার যেরাম কোনো জিনিসের দাম ঠিক করবে সেইভাবেই বিক্রি হবে সরকার যদি মনে করে কেউ কোনো জিনিস তৈরি করা উচিত সেটাই করা হবে মানে সরকার যা মনে করবে সেটাই করবে এটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রফিট ম্যাক্সিমাইজেশন অর্থাৎ লাভ বৃদ্ধি কিন্তু সেখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন বা মানুষের ভালো কি করে হয় এটাই এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য কিছু কিছু দেশ আছে যেটা সম্পূর্ণভাবে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় চলে যেমন চায় না মানে চীন রাশিয়া উত্তর কোরিয়া নর্থ কোরিয়া কিউবা এই সমস্ত দেশে এই সমাজতান এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চলে প্রধানত সমস্ত কমিউনিস্ট যে দেশগুলি রয়েছে সেইগুলিতেই এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চলে চায়না রাশিয়া উত্তর কোরিয়া কিউবা এই সমস্ত দেশে সরকার যা চাইবে তাই মানুষ করতে বাধ্য সরকার যা চাইবে সেটাই হবে এই সোশ্যালিজম বা সোশ্যালিস্ট ইকোনমি এই ব্যাপারটা প্রথম এনেছিলেন কার্ল মার্কস কার্ল মার্কস একটি বই লিখেছিলেন যে বইটার নাম যে বইটার নাম দাস ক্যাপিটাল সি এ পি আই নয় কে এ পি আই টি এল দাস ক্যাপিটাল এই বইটা লিখেছিলেন কালমার্স এবং এই বইটার মাধ্যমেই এই সমাজতন্ত্রিক ব্যাপারটা তিনি বুঝিয়েছেন এবং তিন নম্বর ব্যাপারটা হচ্ছে মিশ্র অর্থনীতি বা মিশ্র অর্থ ব্যবস্থা ইংরেজিদের যাকে বলে মিক্সড ইকোনমি এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে এই মিশ্র অর্থনীতি কি মিশ্র অর্থনীতি এই ধনতান্ত্রিক এবং এই সমাজতান্ত্রিক দুটোরই মেলবন্ধনে তৈরি হয়েছে অর্থাৎ মিশ্র অর্থনীতিতে যেমন প্রাইভেট ওনারশিপ থাকবে তেমনি গভর্নমেন্টেরও সেখানে কন্ট্রোল থাকবে যেমন আমাদের ভারতবর্ষ ভারতে আমরা যদি দেখি টাটা রিলায়েন্স এরকম প্রাইভেট কোম্পানিও কাজ করছে এবং তাতে গভর্নমেন্টও কিছু রেস্ট্রিকশন রাখছে গভর্নমেন্ট সেগুলোকে কন্ট্রোল করছে কিন্তু প্রাইভেট কোম্পানি যে একদম নেই তাও নয় প্রাইভেট কোম্পানিও আছে আবার গভর্নমেন্টেরও সেখানে হাত আছে এরকম দুটোর মিশ্রণে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে সেটাই হচ্ছে মিশ্র অর্থনীতি এই তিনটে অর্থনীতিরই কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট ইকোনমির যে সুবিধাটা আছে সেটা হচ্ছে সম্পদের সম্পূর্ণ ব্যবহার এই অর্থনীতির প্রধান যে সুবিধাটা বা যে উপযোগিতাটা পাওয়া যায় সেটা হচ্ছে সম্পদের সম্পূর্ণ ব্যবহার কারণ এই অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশান কিভাবে প্রফিট বৃদ্ধি করা যায় তাহলে সম্পদ একটা দেশে একটা দেশ যদি এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে থাকে সেই দেশের প্রত্যেকটি মানুষ চাইবে যে যেটুকু সম্পদ পাওয়া যাচ্ছে সেটাকে সবথেকে বেশি কিভাবে ব্যবহার করা যায় তাহলে সম্পদের কোনো ওয়েস্টেজ বা অপব্যয় হয় না এই অর্থব্যবস্থায় কিন্তু এই অর্থ ব্যবস্থায় কিছু সমস্যাও রয়েছে যার প্রধান সমস্যা হচ্ছে মনোপলি মনোপলি এর বাংলা হচ্ছে একাধিকার অর্থাৎ কোনো একটা কোম্পানি যদি বেশি শক্তিশালী হয়ে যায় তার কাছে যদি বেশি ক্যাপিটাল থাকে তার কাছে যদি বেশি অর্থ থাকে তাহলে সে এই মনোপলি করতে শুরু করবে একাধিকার করতে শুরু করবে এবং অন্য কোম্পানিগুলি বা অন্য ব্যক্তি যাদের কাছে কম টাকা থাকবে সে সেখানে ক্ষতি হতে তার শুরু হবে এই ধরনের সমস্যা দেখা যায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আর দ্বিতীয় সমস্যা যেটা এই অর্থ ব্যবস্থায় দেখা যায় সেটা হচ্ছে রিসেশন এবং আনএমপ্লয়মেন্ট এই অর্থব্যবস্থাতে রিসেশন অর্থাৎ মন্দা দেখা যায় অর্থনৈতিক মন্দা প্রায় দেখা যায় আবার আনএমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যেতে থাকে যখন রিসেশন পিরিয়ড আসে এবার এই সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট এই ব্যবস্থার যে লাভগুলো রয়েছে বা সুবিধাগুলো রয়েছে সেটা প্রথমেই হচ্ছে এর ঠিক উল্টোগুলো হবে সেটা হচ্ছে প্রথমেই এতে কোনো মনোপলি নেই মানে কোনো একাধিকার নেই এখানে কারণ এখানে একজন মাত্র জিনিস তৈরি করে এবং সেই বিক্রি করে মানে সরকার তার সঙ্গে আর কেউ নেই সরকার যা চায় তাই হবে তাহলে সেখানে কোনো মনোপলি থাকবে না আবার এই ব্যবস্থার যে ক্ষতিকর দিকটা আছে সেটা হচ্ছে কনজিউমার ফ্রিডম নেই অর্থাৎ লস অফ কনজিউমার ফ্রিডম অর্থাৎ সরকার যা চাইবে তাই হবে এখানে ভোক্তা যারা থাকবে অর্থাৎ কনজিউমার যারা হবে তাদের কোনো স্বাধীনতা নেই তাদেরকে সরকারের কথা অনুযায়ী চলতে হবে তাহলে এই ব্যবস্থায় যদি তুমি কনজিউমার বা ভোক্তা হও তোমার কোনো স্বাধীনতা থাকবে না মিশ্র অর্থনীতির যে সুবিধাগুলি রয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স বিটুইন প্রাইভেট অ্যান্ড পাবলিক অর্থাৎ সরকার এবং বেসরকার দু রকমের মধ্যেই একটা ব্যালেন্স এখানে নিয়ন্ত্রিত হয় এর ফলে যেমন বেসরকারি উদ্যোগগুলি খুব বেশি প্রফিট করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে না তেমনিভাবে সরকারও নিজের ইচ্ছেতেই সব কিছু করতে পারে না তার নিজের ইচ্ছেই জনগণের ওপর চাপিয়ে দিতে পারে না দুটোর মধ্যে একটা ব্যালেন্স এখানে মেনটেন হয় কিন্তু এখানে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে ইনএফিসিয়েন্ট পাবলিক সেক্টর অর্থাৎ অদক্ষ সরকারি সংস্থা যদি কোনো কারণে এখানে সরকারি সংস্থাগুলি অদক্ষ হয় অযোগ্য হয় তাহলে এই অর্থ অর্থব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে আমরা যে অ্যাডাম স্মিথের কথা জেনে এলাম যিনি এই ইকোনমিক সম্পর্কে আমাদের জানিয়েছেন সেই অ্যাডাম স্মিথ এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে একটা টার্ম দিয়েছেন যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে লেজিস ফেয়ার লেজিস ফেয়ার এল এ আই এস এস এফ এ আই আর ই লেজিস ফেয়ার এইটা বলেছেন কে অ্যাডাম স্মিথ কোন অর্থ ব্যবস্থাকে বলেছেন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে যে কোনো দেশের অর্থ ব্যবস্থায় যে যে জায়গা থেকে আয় হতে পারে সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে প্রাইমারি সেক্টর দু নম্বর হচ্ছে সেকেন্ডারি সেক্টর এবং তিন নম্বর হচ্ছে টার্সিয়ারি সেক্টর প্রাইমারি অর্থাৎ প্রাথমিক সেক্টর সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক এবং টার্সিয়ারি অর্থাৎ তৃতীয় একে আবার বলা হয় সার্ভিস সেক্টর এই প্রাইমারি সেক্টরকে আবার বলা হয় ট্র্যাডিশনাল সেক্টর যেমন কৃষিকাজ এটা একটা প্রাইমারি সেক্টরের উদাহরণ সেকেন্ডারি সেক্টরের উদাহরণ হচ্ছে শিল্প কোনো ধরনের শিল্প সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে আর টার্সিয়ারি সেক্টর যে কোনো ধরনের সার্ভিস এর মধ্যে পড়ে এই সেকেন্ডারি আর টার্সিয়ারি এই দুটোকে মিলে বলা হয় মডার্ন সেক্টর এটাকে বলা হয় ট্র্যাডিশনাল সেক্টর প্রাইমারি সেক্টরকে বলা হয় ট্র্যাডিশনাল সেক্টর আর সেকেন্ডারি আর টার্সিয়ারি এই দুটোকে মিলে বলা হয় মডার্ন সেক্টর এই দুটো একসাথে হচ্ছে মডার্ন সেক্টর তো যে ইকোনমিতে প্রাইমারি সেক্টর এবং এই মডার্ন সেক্টর দুটো একসাথে থাকে তাকে বলা হয় ডুয়েলিস্টিক ইকোনমি ডুয়েলিস্টিক ইকোনমি যার বাংলা হচ্ছে দ্বৈত অর্থনীতি তাহলে ট্র্যাডিশনাল সেক্টর এবং মডার্ন সেক্টর এই দুটো যেখানে একসাথে থাকে যেখানে দুটোই হয় সেটাকে বলা হয় ডুয়েলিস্টিক ইকোনমি বা দ্বৈত অর্থনীতি যেমন আমাদের ভারতবর্ষ ভারতবর্ষে যেমন একটা বিরাট অংশ আছে প্রাইমারি সেক্টর থেকে চাষবাস মাছ ধরা ইত্যাদি থেকে আসে আবার এই সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর থেকেও বর্তমানে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন হয় তাই এই দুটো যেখানে একসাথে আছে সেটাকে বলা হচ্ছে ডুয়েলিস্টিক ইকোনমি যেমন আমাদের ভারত এতক্ষণ যে টার্মগুলো দেখলাম সেই সমস্ত বিচারে আমাদের ভারতকে বিভিন্ন ইকোনমিক টার্ম দেওয়া হয়েছে যেমন ওপেন ইকোনমি ভারতের ইকোনমি হচ্ছে ওপেন ইকোনমি এছাড়াও মিক্সড ইকোনমি এখানে দেখলাম মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি ভারত একটি মিশ্র অর্থনীতির দেশ তিন নম্বর হচ্ছে ডুয়েলিস্টিক ডুয়েলিস্টিক ইকোনমি যেখানে ট্র্যাডিশনাল এবং মডার্ন দু ধরনেরই থাকে তাকে বলা হয় ডুয়েলিস্টিক অর্থনীতি সেটা যেমন আমাদের ভারতবর্ষে সেটা আমাদের ভারতবর্ষে আছে সেই জন্য ভারত একটি ডুয়েলিস্টিক অর্থনীতি বা দ্বৈত অর্থনীতি এবং ভারত হচ্ছে ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ তিন ধরনের দেশ হয় একটা হচ্ছে উন্নত দেশ দ্বিতীয় হচ্ছে অনুন্নত দেশ এবং তিন নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ উন্নত দেশ কাকে বলে যে দেশে এই টার্সিয়ারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টর থেকে বেশি পরিমাণ ন্যাশনাল ইনকাম আসে তাকে বলা হয় উন্নত দেশ যেমন ইংল্যান্ড আমেরিকা এরা উন্নত দেশ কারণ এখানে অধিকাংশ যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় আসে সেটা সবটাই তার অধিকাংশটাই সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর অর্থাৎ মডার্ন সেক্টর থেকে আসে আবার কিছু কিছু দেশ আছে যাদের পুরো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের অধিকাংশটা আসে প্রাইমারি সেক্টর থেকে আফ্রিকার অনেক দেশ আছে যেখানে শুধুমাত্র চাষবাস পশুপালন মাছ ধরা ইত্যাদি থেকেই দেশের ন্যাশনাল ইনকাম আসে মানে জাতীয় আয় আসে সেই সমস্ত দেশকে বলা হয় অনুন্নত দেশ কিন্তু যে সমস্ত দেশে প্রাইমারি সেক্টর বা ট্র্যাডিশনাল সেক্টর এবং মডার্ন সেক্টর দুটো থেকেই প্রায় সমান ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় আসে সেইগুলোকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশ ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ এছাড়াও ভারতকে বলা হয় লেবার সারপ্লাস ইকোনমি লেবার সারপ্লাস কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে তাই জন্যই ভারতকে বলা হয় শ্রম উদ্বৃত্ত অর্থনীতি শ্রম উদ্বৃত্ত অর্থনীতি বা লেবার সারপ্লাস ইকোনমি এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আপনাদের যদি কোনো বিষয়ে এখানে অসুবিধে থাকে আমাকে জানাতে পারেন আমি সেটা বুঝে দেওয়ার পরে আবার চেষ্টা করব তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ